সাতক্ষীরায় বেড়েই চলছে গোখাদ্যের দাম। জেলার খামারিরা পড়েছেন বিপাকে। ছোট খামারিরা এখন গরুকে অর্ধেক খাবার দিতে বাধ্য হচ্ছেন, ফলে দুধ উৎপাদন কমে গেছে, বাজারে দুধের দামও কমে গেছে। খামারিরা স্থানীয় পর্যায়ে দুধের দাম বাড়ানোর দাবি করছেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রান্তিক পর্যায়ে দুধের বাজার সৃষ্টির জন্য সবাই মিলে কাজ করতে হবে। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদনে। সাতক্ষীরায় প্রায় 7 লাখ দেশি ও শঙ্কর জাতের গাভী রয়েছে। প্রতিদিন 5,77,000 লিটার দুধ উৎপাদন হয়। কিছু দুধ বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি হয়, বাকিগুলো খুলনাসহ বিভিন্ন শহরে সরবরাহ হয়ে থাকে। সম্প্রতি করোনার কারণে দুধের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছে খামারিরা। তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাধা হয়ে দাঁড়িয়েছে গোখাদ্যের দাম। খড়ের দাম গত বছরের তুলনায় এবার প্রায় 3 গুণ বেশি। এতে খামারিদের টিকে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। আগে আমরা একটা গাভী থেকে যত পরিমাণ দুধ পেতাম, বর্তমান এই পরিমাণ দুধ সেই গাভী থেকে পাচ্ছি না। তার মূল কারণ হচ্ছে আমরা তাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারতেছি না। 2 টাকার পিছনে 6.5 টাকা দাম এখন, দুধের দাম আমরা বেশি পাচ্ছি না। এখন হচ্ছে দুধের চাহিদা একটু বেশি মার্কেটে, কিন্তু এই এলাকায় দুধ কম। আমি এখন আর গরু খাওয়া পাচ্ছি না, তাই সরকারের কাছে আমার অনুরোধ যে আমাদের দুধের রেটটা একটু বাড়াক, আর তাই যদি না পারে তাহলে খাবারের দামটা কমাক। খামার টিকিয়ে রাখতে হলে দুধের দাম বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন খামারি সমিতির এই নেতা। সরকারের কাছে দাবি যে আসলে যে খাদ্যর দাম বৃদ্ধি হয়, এটা আমার অভিজ্ঞতা জানা মতে কমে না। তবে আমাদের খামার পর্যায়ে ভর্তুকি, সশস্ত্রের লোন, এটার জন্য আমরা পাই। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, বাজার সৃষ্টির জন্য ক্রেতা বিক্রেতা সবাইকে মিলে কাজ করতে হবে। একেবারে প্রান্তিক পর্যায়ে দুধের দাম কিছুটা কম হলেও সেটা আমাদের মার্কেট প্রাইসটা আরও বাড়াতে হবে। সেক্ষেত্রে ভোক্তা এবং ক্রেতা সবাইকে মিলেই কাজ করতে হবে। সরকার খামারিদের রক্ষায় সব ধরনের সহযোগিতা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহিন গোলদার, SATV, সাতক্ষীরা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।